অর্কিড দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ত্রিপুরা রাজ্যের পাহাড়ে, জঙ্গলে, প্রাকৃতিক পরিবেশে জন্মায় এই অর্কিড। ফলে রাজ্যের প্রায় সব মানুষই অর্কিডের মুখোমুখি হয়েছেন। গোটা উত্তর পূর্বাঞ্চলই হচ্ছে অর্কিডের প্রাকৃতিক আবাসস্থল, তাই এই অঞ্চলের প্রায় সব মানুষ অর্কিড চেনেন। পাতা থেকে শুরু করে কাণ্ড এবং বিশেষ করে ফুলের বৈচিত্র্যের জন্য সকলের মন কাড়ে অর্কিড। অর্কিডের সংখ্যা নেহাত কম নয়, প্রায় 25,000 প্রজাতির এবং 200,000-এর ওপরে হাইব্রিড অর্কিড পাওয়া যায়। তবে তা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। বিশেষজ্ঞদের মতে আন্টার্কটিকা ছাড়া পৃথিবীর প্রায় সব প্রান্তেই অর্কিড বেড়ে ওঠে। আগরতলার পার্শ্ববর্তী মহেশখলা এলাকায় অর্কিডের সাম্রাজ্য গড়ে তুলেছেন পূর্ণেন্দু দত্ত। তার সংগ্রহে রয়েছে স্থানীয় প্রজাতির পাশাপাশি দেশ বিদেশের নানা জাতের অর্কিড। খয়েরপুর আমতলি বাইপাস সড়ক থেকে মহেশখলা এলাকার রাস্তা ধরে এগিয়ে গেলেই 15 বিঘা জায়গা জুড়ে তার নার্সারি। এখানেই তিলে তিলে গড়ে তুলেছেন অর্কিড সাম্রাজ্য। কিছু কিছু জাতের অর্কিড ঝুলছে বাইরের বড় বড় গাছে, আর কিছু কিছু ঝুলছে আংশিক ছায়াযুক্ত জায়গায় ঝুলন্ত টবে, আর কিছু রয়েছে টবের মধ্যে ছায়াযুক্ত শেডের তলায়। এগুলি চাহিদা অনুসারে কোকোপিট, পাথর, কাঠের গুঁড়ো ইত্যাদি আলাদা আলাদা পরিমাণে মিশিয়ে বিভিন্ন জাতের গাছের জন্য মিডিয়াম তৈরি করে রাখা হয়েছে, আর কিছু কিছু এক টুকরো কাঠের মধ্যে ঝুলিয়ে রাখা আছে। অর্কিডের শেকড় কাঠের টুকরোগুলোকে এমনভাবে আঁকড়ে ধরেছে যা আপনি দৃষ্টিনন্দন হয়ে উঠছে। সব মিলিয়ে পূর্ণেন্দুর সংগ্রহে রয়েছে প্রায় 450 প্রজাতির অর্কিড, যেগুলির মধ্যে আছে প্রাকৃতিক এবং হাইব্রিড অর্কিড। ত্রিপুরা রাজ্যের প্রাকৃতিক পরিবেশে এখন পর্যন্ত প্রায় 50 প্রজাতির অর্কিড খুঁজে পাওয়া গিয়েছে। এর মধ্যে তাঁর সংগ্রহে রয়েছে প্রায় 35 প্রজাতির অর্কিড। তাছাড়াও সিকিম, অরুণাচল প্রদেশ সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চল, ভারতের বিভিন্ন রাজ্য, হিমালয়ের পাদদেশের নেপাল, ভুটান, ভিয়েতনাম, থাইল্যান্ড, চীন সহ বিশ্বের বিভিন্ন দেশের অর্কিড রয়েছে তাঁর সংগ্রহে। পূর্ণেন্দুবাবুর বাবা নিহারেন্দু দত্ত ছিলেন বন দপ্তরের কর্মচারী, এখন তিনি অবসরে আছেন। ছোটবেলায় বাবার হাত ধরে নানা জাতের গাছ লতা গুল্মের সঙ্গে পরিচিত হন তিনি। তখন থেকেই গাছপালার প্রতি আগ্রহ জন্মে। ধীরে ধীরে বড় হওয়ার সঙ্গে সঙ্গে পরিচিত হন অর্কিডের সঙ্গে এবং এদের সৌন্দর্যের প্রেমে পড়ে যান। এখনও তিনি মজে আছেন অর্কিড প্রেমে, তাই নিজেই গড়ে তুলেছেন অর্কিড সাম্রাজ্য। গুটি গুটি পায়ে 39 হয়ে গিয়েছে গাছপালার সংসারের। আর 2005 তিনি মহেশখলার বাগান গড়ে তুলেছেন। অর্কিড বনজ সম্পদ, তাই এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য বন দপ্তরের কিছু কঠোর বিধিনিষেধ রয়েছে। তাই চাইলেই যে কেউ প্রাকৃতিক পরিবেশ থেকে অর্কিড তুলে নিজের বাড়িতে লাগাতে পারেন না, এর জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা প্রয়োজন। তিনি অর্কিড চাষের জন্য বন দপ্তর থেকে বিশেষ অনুমতি নিয়েছেন। অনুমতি দেওয়ার আগে বন দপ্তরের উচ্চ আধিকারিকরা বাগান পরিদর্শন করে নিশ্চিত হওয়ার পর এই অনুমোদন দিয়েছেন। অর্কিড সংগ্রহের এবং কি করে অর্কিড চাষ করা হয় তা জানার জন্য তিনি বিভিন্ন দেশ ঘুরে দেখেছেন। এই সংগ্রহশালাকে আরও সমৃদ্ধ করার পরিকল্পনা রয়েছে পূর্ণেন্দুবাবুর। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের ছাত্রছাত্রীরা এখানে এসে তাদের সিলেবাসের অন্তর্গত প্র্যাকটিক্যালের প্রয়োজনীয় গাছপালা সংগ্রহ করে নিয়ে যান। আপনার এই বাগানে কত ধরনের অর্কিড আছে আর এগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন আপনি? আমার বাগানে প্রায় 450 ভ্যারাইটির স্পিসিস, যে ওয়াইল্ড ভ্যারাইটির অর্কিড আছে। হাইব্রিড তো আছেই, হাইব্রিডের মধ্যে ক্যাটেলিয়া হাইব্রিড, ভান্ডা হাইব্রিড, ড্যান্ডোবিয়াম, তারপর অনসিডিয়াম, সিম্বিডিয়াম, ভ্যারাইটিস গ্রাউন্ড অর্কিড আছে, আর
ইয়ের মধ্যে স্পিসিসের মধ্যে বালবোফাইলামের মধ্যে অনেকগুলি ভাগ আছে, বা ড্যান্ডোবিয়াম, এরকম ড্যান্ডোবিয়াম, বালবোফাইলাম, সিলোজাইন, তারপরে এরিয়া, ভান্ডা, তারপর রাইনকসলিস, এরিক্স। ত্রিপুরাতে তো বিভিন্ন ধরনের অর্কিড পাওয়া যায়। আমরা আমাদের ত্রিপুরাতে প্রায় 50 থেকে 51 রকমের ইয়ে আছে, অর্কিড আছে। এর মধ্যে আমার কাছে 30 থেকে 35টা কালেকশন আছে। আপনি এই যে অর্কিড সংগ্রহের ব্যাপারটা কবে থেকে শুরু করেছেন? সাত আট বছর। আমার এক বন্ধু গৌতম চক্রবর্তী, তার থেকে আমি ইন্সপিরেশন পেয়েছি, তাই আমি করছি। ও খুব মানে এইরকম অর্কিড নিয়ে খুব ইয়ে করে, মানে চর্চা করে, এবং প্রচুর কালেকশন তার কাছেও আছে। তো ওইভাবে আমরা আমি ওইখান থেকেই আমার শুরু আর কি ইয়ে করা। হাইব্রিড অর্কিড তো সবসময়ই করি, করতাম, আনতাম, বিক্রি করতাম, সেল করতাম আমরা। কিন্তু স্পিসিসগুলি যেগুলি বিক্রি করা যায় না, এই ওয়াইল্ড লাইফ প্লাস ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে পারমিশন, স্পেশাল পারমিশন নিতে হয়, জাস্ট ফর রিয়ারিং পারপাস, হ্যাঁ, আর অ্যাওয়ারনেস পারপাস। আমি এরা সেল করতে পারতাম, তাদের সঙ্গে আমার মৌ করতে হয়েছে। তো ওই ইয়েতে ওই প্রসঙ্গে আমি করতে চাই যে ফরেস্ট ডিপার্টমেন্টের বিভিন্ন বড় বড় অফিসার, পিসিসিএফ থেকে ডিএফও, কয়েকবার আমার এখানে বিভিন্ন টিম আসছে, টিম এসে এসে দেখে দেখে গেছে, এবং তারপর আমাকে ওরা এই ওই পারমিশনটা দেওয়ার, রিয়ারিং করার পারমিশনটা দিয়েছেন। তো আমি ওইভাবে ইয়ে করছি। ত্রিপুরা বাদেও আমি কী করেছি, ওই আসাম, অরুণাচল প্রদেশ, কালিম্পং, সিকিম, নেপাল বর্ডার, ভুটান বর্ডার, বিভিন্ন স্টেট থেকে আমি এই স্পিসিস কালেকশন করি। আমার শখ, হ্যাঁ, আমি এগুলি শখে করি, মানুষকে দেখাই, দেখে আর কোনো বিক্রির কোনো ব্যাপার নেই আর কি। আপনি যে গাছপালার প্রতি আকৃষ্ট হয়েছেন কবে থেকে, বা এই ঘটনাটা মনে আছে কী করে আপনি আকৃষ্ট হলেন? আমি যখন ক্লাস 9 পড়ি, 1983 সাল, তখন ওই বাজারে আমরা দেখতাম ফুটপাতে বিভিন্ন নার্সারি টার্সারি কিছু কিছু দেখতে নিয়ে বসছে, তাদের ওই বিভিন্ন ধরনের ফুল গাছ টাছ দেখে দেখে আমার খুব মনের মধ্যে ওই ইয়েটা, ইচ্ছাটা জাগলো। তারপর থেকে আমি শুরু করেছি, মোটামুটি আজকে প্রায় 38 থেকে 39 বছর আমি এই ইয়েটা সব হবি, এটা আমি হবি হিসাবেই ছিল, হবি ছিল। আমি যখন বিভিন্ন ইয়েতে আমি চাকরি বাকরি পাইনি বলে আমি কী করলাম, আমার হবিটাকেই আমি প্রফেশন করেছি। আপনি বললেন আপনার কাছে অনেক ধরনের ইন্ডিজিনাস ভ্যারাইটি রয়েছে, তা হাইব্রিড ভ্যারাইটিও তো রয়েছে, হাইব্রিড কোথা থেকে আনছেন বা কী কী ভ্যারাইটি রয়েছে? হাইব্রিডগুলো ম্যাক্সিমাম তো আগরতলায় পাওয়া যায় না, কলকাতা থেকে, কলকাতা যেগুলি ধরেন এই থাইল্যান্ড বা পুনে থেকে বা ব্যাঙ্গালোর থেকে, বা ইভেন আমি চায়না থেকেও গাছ আনিয়েছি থ্রু মায়ানমার বর্ডার, মানে আনিয়েছি বলতে ওইভাবে বিক্রি করে ওরা, আমি ওদের থেকে বিভিন্ন এজেন্ট আছে, এজেন্ট থেকে আমি এগুলি কালেকশন। হাইব্রিড ভ্যারাইটিগুলোর একটা মার্কেট ভ্যালু আছে, আপনার কাছে যেগুলো রয়েছে মধ্যে সর্বোচ্চ কত দামের অর্কিড রয়েছে? সর্বোচ্চ ওই তো ভান্ডা বা ক্যাটেলিয়া হাইব্রিড এগুলি আছে, এগুলির দাম 800-900 টাকা। প্রথম কি অর্কিড সংগ্রহ করেছিলেন এই ধরন কিছু মনে? প্রথম আমার ওই আমাদের ওই আগরতলারই, মানে ত্রিপুরারই কিছু রাইনকসলিস, এরপর কিছু গ্রাউন্ড অর্কিড। আমরা জম্পু হিলে একবার বেড়াতে গেছিলাম বন্ধু আর আমি, আমার ওই বন্ধু গৌতম চক্রবর্তী মিলে আমরা গেছিলাম। ওখানে গিয়ে দেখি রাস্তার কাছে বিভিন্ন গাছের মধ্যে বিভিন্ন ধরনের অর্কিড, ওইখান থেকেই মানে অর্কিডটা শুরু, কালেকশনটা অর্কিডের প্রতি একটা ইয়ে ওইখান থেকেই শুরু। তারপর আস্তে আস্তে আমি বিভিন্ন জায়গা থেকে কালেকশন করেছি। আমরা জানি যে সচরাচর যেভাবে গাছপালা লাগানো হয় মাটিতে, সব অর্কিড মাটিতে হয় না, এর জন্য বিশেষ মিডিয়ামের প্রয়োজন হয়। তো আপনি এইভাবে কোনো ট্রেনিং নিয়েছেন বা কোনো কিছু? ট্রেনিং ঠিক মানে ওই আমরা ইউটিউব দেখে বা আমার ওই বন্ধুর থেকে আমি কিছুটা হেল্প পেয়েছি। আমরা ওই হ্যাঁ নো ডাউট অর্কিড মাটির মানে কিছু গ্রাউন্ড অর্কিড আছে যেগুলি মাটিতে হয়, আর বাকি যেগুলি আছে সবকটাই হয় এগুলি তো ন্যাচারালি থাকে, গাছে থাকে। হ্যাঁ, তো আমরা কী করি এগুলিকে ওই রকম এর কাঠের ইয়ের মধ্যে, উডেন প্ল্যাঙ্কের মধ্যে আমরা এগুলিকে সেট করি, মস টস দিয়ে একদম বেঁধে বেঁধে মানে ন্যাচারালি যেভাবে থাকে ওইভাবে রাখার চেষ্টা করি, এরপর আস্তে আস্তে গ্রো হয়। বিশাল বড় জায়গা জুড়ে আমরা দেখতে পাচ্ছি আপনার এই ফার্মটা, এটা কবে থেকে শুরু করেছেন আর কতটুকু জায়গা আছে? এই ফার্মটা আমি 2005 এখান থেকে মানে মহেশকোলা শুরু করেছি। তার আগে আমি বাড়িতেই করতাম, বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে আমি ছাদে বাড়িতে সারা বাড়িতেই আমি গাছ নিয়ে ইয়ে করতাম, চর্চা করতাম। আর এখানে মোটামুটি
15 কানির মতো জায়গা আছে, মোটামুটি ধরুন 3-4 একরের মতো আছে। শুনেছি যে একজন রাজ্যপালও আপনার এই জায়গাটা কুমার গভর্নর রমেশ ঘোষ মহাশয় উনি এসেছিলেন আমাদের বাড়িতে আমার ইয়েতে বাগানে ভিজিট করার জন্য। উনি দেখে ঘুরে দেখেছেন কি ওনার প্রতিক্রিয়া কী ছিল দেখে? খুব ভালো, এবং বেসিক্যালি বদলুক খুব মানে গাছপ্রেমী, আর আমার এখানে প্রায় 3 ঘন্টা সময় দিয়েছিলেন উনি। আপনি অনেক বছর থেকে অর্কিড চাষ করছেন, ত্রিপুরা রাজ্যে বাণিজ্যিকভাবে কতটুকু সফল হয়েছেন বা যদি কেউ আসতে চায় সফল হবে বলে আপনার ধারণা? অ্যাকচুয়ালি আমার কাছে তো হাইব্রিড ভ্যারাইটিস ইয়ে আছে, ডেন্ডোবিয়াম, ভান্ডা, ক্যাটলিয়া, এগুলি তো আমি বিক্রি করতেই পারি, আর ওই স্পিসিস তো আমি বিক্রি করার কোনো রাইট নেই। তো ওইগুলি আমাদের মানে জাস্ট ইউনিভার্সিটি থেকেও এসেছিলো, কিন্তু অনেক গ্রুপ এসে এসে তারা স্টাডি ফাডি পেন্টিং মানে স্টাডি মেটেরিয়ালস নিয়ে গেছে, আমার তো যতটুকু জানো আমি যতটুকু পারি ততটুকু তাদের সাহায্য করেছি, আসছে এসে এসে যাচ্ছে, কিন্তু এগুলি বিক্রি করি না আমি। আর যেগুলো বাণিজ্যিকভাবে করা সম্ভব এগুলো হাইব্রিড ভ্যারাইটিগুলো যেমন টুলুমিয়া আছে, হাইব্রিড টুলুমিয়া, ক্যাটেলিয়া, অনসিডিয়াম, ডেন্ডোবিয়াম, তারপর ভান্ডা, এগুলি আমি বিক্রি করি। আপনার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে অর্কিড চাষের, বাণিজ্যিকভাবে যদি নতুন করে কেউ এই ধরনের চাষে আসতে চায় তো কী ধরনের সমস্যা? স্বাগতম, আমি তাদেরকে যথেষ্ট যতটুকু আমি রিজনেবল প্রাইসে দেওয়ার সাহায্য করবো, হ্যাঁ ওইরকম মানে চলছে করছিও আমরা, বিভিন্ন যারা ওই কিছু কলেজ স্টুডেন্ট আছে যারা অনলাইন করে অনলাইন বিজনেস করে, হ্যাঁ তো এরা কিন্তু আমার থেকে সস্তায় মাল নিয়ে যাচ্ছে, নিয়ে নিয়ে বিক্রি করছে। কী ধরনের চ্যালেঞ্জেস থাকতে পারে এই ব্যবসাতে নতুন করে এলে বা আপনি কী ধরনের চ্যালেঞ্জ? আগরতলা মার্কেট সীমিত, যদিও দিন দিন এর মানে ইয়ে হচ্ছে, এটা এক্সপ্যান্ড হচ্ছে কিন্তু তারপরেও আমি বলি যে মানে হ্যাঁ এই আপনার অর্কিড, কারণ সীমিত জায়গার মধ্যে আজকাল বাড়িঘরের জায়গাও কম না, তো তারা ইচ্ছে করলে ব্যালকনিতে ঝুলাতে পারে, ওইরকম সানি ব্রাইট ডেতে বা ব্রাইট জায়গায় রাখতে হয় না অর্কিড, অর্কিড একটু শেডি জায়গায় থাকবে, সাফিসিয়েন্ট লাইট থাকবে, ওইরকম পরিবেশ দিতে পারলেই চলে। তো তাতে মাটি বা গোবর সার বা বিভিন্ন সার টারের কোনো প্রবলেম নেই, হ্যাঁ জাস্ট একটা উডেন প্ল্যাঙ্কের মধ্যে একটা ঝুলানো থাকবে ইয়েটা, এই আপনার অর্কিডটা কম জায়গার মধ্যে সবাই করতে পারে। আপনার এই চাষের জন্য সরকারের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা বা এগ্রিকালচার ডিপার্টমেন্টের কাছ থেকে সহযোগিতা, বন দপ্তরের কাছ থেকে সহযোগিতা পেয়েছেন? আমরা জানি নর্থ ইস্টটা বায়োডাইভার্সিটির একটা হটস্পট জায়গা, ত্রিপুরাতেও বিভিন্ন ধরনের অর্কিড রয়েছে, অন্যান্য রয়েছে, নতুন কোনো অর্কিড পাওয়া বা এই ধরনের কিছু সম্ভাবনা আপনি কেমন দেখছেন, কারণ আপনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন অর্কিডের জন্য? এটা কি স্পিসিসের কথা বলছেন? না, স্পিসিস আমাদের ত্রিপুরাতে লিমিটেড, ওই 50-51টাই এখন অবধি মানে ইয়ে করা হয়েছে, মানে আবিষ্কার হয়েছে, আবিষ্কার মানে আইডেন্টিফাই করা হয়েছে, এছাড়া আর কী আছে আমি যতটুকু ঘুরছি এর বেশি হয়তো নাও থাকতে পারে, থাকতেও পারে আমি জানি না। আমরা জানি ফুল বা এখন ভেজিটেবলে ক্রস পলিনেশন করে নতুন নতুন ভ্যারাইটির উদ্ভাবন করা হচ্ছে, আপনি এই ধরনের এক্সপেরিমেন্ট করছেন কি আর সম্ভাবনা কী দেখছেন এইটাতে? এর সম্ভাবনা আছে, হ্যাঁ তো আমি স্টার্ট করেছি, যদি কোনো কিছু করতে পারি তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করব। অর্কিডের পাশাপাশি পূর্ণেন্দুর বাগানে রয়েছে বিভিন্ন জাতের ফার্ন, সেই সঙ্গে রয়েছে দেশ বিদেশের নানা জাতের গাছপালা, সব মিলিয়ে 1,500 রকমের ফুল ও ফলের গাছ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ব্ল্যাকবেরি, পাইন, রেইন ট্রি, বাবলা, বিশ্বের সবচেয়ে দামি মিয়াজাকি আম গাছ, সৌদি আরবের খেজুর, ডুলিয়ান ফল, মিষ্টি জাতের জলপাই, বিভিন্ন জাতের আম, থাইল্যান্ডের কাঁঠাল, বেল ও অন্যান্য ফলমূল, এছাড়াও নানা ধরনের ফুলের গাছ রয়েছে, 17 রকমের জলপদ্ম ও 33 রকমের শাপলা, স্যাকুল্যান্ট, ক্যাকটাস, পতঙ্গভোজ উদ্ভিদ সহ মৌসুমি ফুলের গাছ, সব মিলিয়ে তার বাগান 12 মাসই ফুল ফলে ভরে থাকে। অর্কিড ছাড়া আপনার এই নার্সারিতে কী কী ধরনের গাছপালা রয়েছে, ফুল ফল এগুলো একটু নাম বলুন। বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্টস, আউটডোর প্ল্যান্টস তো আছেই, তারপর ফ্রুটস প্ল্যান্টও প্রচুর আছে। অ্যাজ এ প্ল্যান্টস লাভার আমি নিজের শখেও, আমার একটা হবি যেহেতু, আমি নিজেও কালেকশন করি বিভিন্ন ধরনের গাছটা, যত রেয়ার রেয়ার ভ্যারাইটি পাই আমি সেটা সব করেই কালেকশন করি,
ফ্রুটসের মধ্যে প্রচুর ফ্রুটস আছে, যেমন ধরুন আমের মধ্যেই ভ্যারাইটি আছে আমার প্রায় 45-46টা ভ্যারাইটি আছে আম, যেমন লেটেস্ট মিয়াজাকি, চাকাপাত, চিয়াংমা, টেস্ট, ভেরিগেটেড, এগুলি একদম লেটেস্ট ইয়ে আর কি আম আম আছে। ব্লুবেরি থেকে শুরু করে রেয়ার যে ফ্রুটস ব্লুবেরি চায়না থেকে এনেছি আমি, তা চায়না থেকে কালেকশন করা। তাছাড়া বিভিন্ন ফ্রুটস প্ল্যান্ট তো আছেই আছে। আর ফুল গাছ বলতে আমাদের সিজন ফ্লাওয়ার তো মোটামুটি যত রকমের সিজন ফ্লাওয়ার আমাদের এখানে আগরতলায় ইয়ে হয় সবকটাই আমি করি। উইন্টার রেনি সিজনেরও সিজনাল প্ল্যান্টস বিক্রি করি। আর পেরিনিয়াল প্ল্যান্টস জবা, গোলাপ প্রচুর অনেক ভ্যারাইটি আছে, এগুলি আমি রেয়ার করি এবং সেলও করি। জলজ ফুল দেখতে পেলাম আপনার কাছে, রিসেন্টলি সংযোজন যেটা আমার মানে কমতি ছিল ওয়াটার অ্যাকোয়াটিক প্ল্যান্ট, তো এর মধ্যে আমি 15-16 রকমের পদ্ম, জল পদ্ম হাইব্রিড ভ্যারাইটি, সকলে পদ্ম কালেকশন করেছি। হাইব্রিড ভ্যারাইটি কিছু শাপলা, ওয়াটার লিলি মোটামুটি আমি আমাদের 33-35টার মতো ভ্যারাইটি আমি কালেকশন করেছি। এটা আমার নতুন সংযোজন আমার নার্সারিতে। সব মিলিয়ে আপনার কাছে কত জাতের গাছপালা রয়েছে, ফুল ফল সব মিলিয়ে, অর্কিড মিলিয়ে? 1400-1500 ভ্যারাইটি হবেই হবে। এর মধ্যে সবচেয়ে বড় জিনিস একটা আটা আমি বলতে ভুলে গেছি, ফার্ন আমার কাছে মোটামুটি 53-54টা ভ্যারাইটি আছে, যেটা নর্থ ইস্টে একসঙ্গে কোথাও দেখতে পাবেন না। ফার্ন সে ইন্ডিজেনাস হোক আর হাইব্রিড বা বাইরের ফার্ন হোক, সেটা আমার কাছে আছে। তাছাড়া পিচার প্ল্যান্ট, হ্যাঁ, বিভিন্ন ধরনের পিচার প্ল্যান্ট, 6 রকমের পিচার প্ল্যান্ট আমার কাছে আছে, যেগুলি আমি বিক্রিও করছি এগুলো। তারপর ভেনাস ফ্লাইটের সব রেয়ার প্ল্যান্ট, এগুলো নতুন বিদেশ থেকে আসে, থাইল্যান্ড থেকে আসে এগুলি। নতুন কী কী সংযোজন করার পরিকল্পনা রয়েছে? এটা তো কন্টিনিউয়াস প্রসেস, আমি যত নতুন নতুন জিনিস পাচ্ছি সবকটাই আমার বাগানে ইনক্লুড করার চেষ্টা করছি। আছে, দেখি কী আরও পাওয়া যায়। যেগুলি আমাদের ক্লাইমেটে হবে ওই রকমই কালেকশন করতে হবে। যেমন ধরুন ফুসিয়া একটা খুব লাভলি ফুল, আমি অনেকবার মানে এনেছিও কিন্তু সেটা আমি সার্ভাইভ করতে পারিনি, ওই আমাদের ওয়েদারের সঙ্গে এটা খাপ খাচ্ছে না। যারা দার্জিলিং, কালিম্পং ওইসব এরিয়াতে একটু ঠান্ডা, বা শিলং টিলং ওইসব জায়গাতে একটু ভালো পাওয়া যায়, ভালো হয়, দেখতে ইউনিক। হ্যাঁ, ওই রকম কিছু গাছ আনার কথা মানে চিন্তা করছি, প্লাস আরও দেখছি কী কী নতুন বাইক সব আমি যতটুকু পারি আমি ইনক্লুড করব। প্রতিদিন কেমন কী পরিমাণ লোক আসছে বা এসে ওরা কী বলছে? আমি তো শহরের থেকে একটু দূরে বলে আমাদের বিশেষ করে হলিডেতে, হ্যাঁ, সেকেন্ড স্যাটারডে, সানডে প্লাস বন্ধের দিনগুলিতে প্রচুর লোক আসে, বড় বড় হাই অফিসের লোকও আসে আমার এখানে। হ্যাঁ, এমনি রেগুলার লোক হয়, তবে বিশেষ করে আমার হলিডেতে বেশি প্রচুর লোক। অর্কিড সহ দেশ বিদেশের রং বেরঙের ফুল, ফল এবং বাহারি পাতার গাছপালা দেখার এবং সংগ্রহ করে নিজেদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য লোকজন আসেন পূর্ণেন্দুবাবুর বাগানে। তারা নিজেরাই সমগ্র বাগান ঘুরে ঘুরে নিজেদের পছন্দের গাছগুলি সংগ্রহ করেন। আগরতলার বিভিন্ন জায়গা, এমনকি রাজ্যের অন্যান্য প্রান্ত থেকেও গাছপ্রেমী মানুষ ভিড় জমায় এখানে। এই সকল গাছপ্রেমীদের একজন হলেন আগরতলার জয়নগর এলাকার বাসিন্দা ঋতুপর্ণা দাশগুপ্ত। তিনি অবসর সময়ে চলে আসেন এই বাগানে, সারা বাগান ঘুরে পছন্দের গাছ সংগ্রহ করেন নিজের বাড়ির বাগানের জন্য। দেশ বিদেশের নতুন নতুন গাছ সংগ্রহের আগ্রহে বছরের ভিন্ন ভিন্ন সময় আসেন তিনি। আমি তো এখানে প্রায়ই এসে থাকি, কারণ আজকে বহু বছর ধরে গাছের সঙ্গে আমার সম্পর্ক। ধরতে পারেন আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকেই বাগান করি, তো আস্তে আস্তে বাগান করতে করতে বাগান সম্পর্কে জানা, শেখা, বিভিন্ন গাছ কালেক্ট করা ওটা একটা প্যাশন এবং হবিতে পরিণত হয়েছে। তো ওনার এখানে তো প্রায়ই আসা, নিত্য যাতায়াতই বলতে পারেন। এই কালেকশন ওনার কিছু কালেকশন আছে, বেশ ভালো ভালো কালেকশন, তো যখন যেটাই আসে নতুন কিছু কালেক্ট করার চেষ্টা করি। আগরতলার পাশে অনেকগুলো নার্সারি রয়েছে, তার মধ্যে থেকে আপনি বলছেন এখানে রেগুলার আসেন, অন্যগুলোর তুলনায় এটার যে কী পার্থক্য দেখতে পাচ্ছেন? পার্থক্য হচ্ছে আমি মানে আগরতলার পাশাপাশি যত নার্সারি আছে, আমাদের বন্ধুদের একটা গ্রুপ আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, আমরা সবাই ওই সব নার্সারিতে গিয়ে থাকি। বাট বেসিক্যালি ত্রিপুরী নার্সারির যে একটা
মানে আলাদা বিষয়, সেটা হচ্ছে ওনার কিছু এক্সোটিক কালেকশনস আছে, ভ্যান্ডা, তারপর বলুন বিভিন্ন ধরনের ক্যাটিলিয়া, অ্যান্থুরিয়াম, তারপর ক্যালেডিয়াম, মানে শৌখিন গাছ। আর বিভিন্ন নার্সারিদের সঙ্গে আমি তুলনা কেন ওনার করছি না, কারণ শখ জিনিসটা এখানে এলে আপনার পূরণ হয়, অন্যান্য নার্সারিতে গেলে অনেকটা আপনার শখ পূরণ হয় না, অনেকটা কমার্শিয়াল বেসড, যারা গভর্নমেন্ট সাপ্লাই দেয় বা কিছু হয়, মানে এই যে শখের গাছগুলো আপনাদের কিছু অন্য নার্সারিতে কিছু অংশে কম পাওয়া যায়, আমি বলবো কিছু অংশে না অনেকটাই কম পাওয়া যায়। ওনার এখানে উনি নিজেও খুব শৌখিন, আপনি মানে ঘুরে দেখলেই বুঝতে পারবেন যে কী পরিমাণ শখের বাগান ওনার আছে, মানে আমরা খুব স্যাটিসফাইড এসে ওনার এখানে। আগে আসলে ওনার দূরত্বটাও এত দূরে নার্সারির, মানে আশাটা হয়ে ওঠেনি কখনো, কিন্তু ওনার কালেকশনের জন্য দূরত্বটা এখন আর কোনো ফ্যাক্টর না, অনেক দূর থেকে গাড়ি নিয়ে বা অটো ভাড়া করে চলে আসি আমরা, জাস্ট টু কালেক্ট মানে ভেরি গুড প্ল্যান্টস। আজকে তো আসলে আমি কিছু বাড়ির ওই ইনডোর প্ল্যান্টস দেখার জন্য এসেছি, আর উনি ফোন করে বলেছিলেন যে কিছু নতুন গাছ এসেছে, ওই সেই নতুন গাছের সন্ধানে আসা, দেখতে আসা যে কী কী নতুন গাছ এসেছে, ওই দেখা, ওনার সঙ্গে এই চলছে তিন চার বছর ধরে। অর্কিড সহ যে সকল গাছপালা বিক্রির অনুমতি রয়েছে সেগুলো তিনি বাণিজ্যিকভাবে চাষ করছেন, তবে সব অর্কিড বিক্রির অনুমতি নেই, তাই এগুলো নেহাত শখের বসে সংগ্রহ করে রেখেছেন। তবে পূর্ণেন্দুর এই অর্কিড বাগানের বাণিজ্যিক গুরুত্ব থেকে অনেক বেশি গুরুত্ব রয়েছে অর্কিড রক্ষার দিক থেকে, রীতিমতো এটি অর্কিড সংগ্রহশালায় পরিণত হয়েছে। এখানে বসে অর্কিড গবেষকরা গবেষণা করে সুন্দর এই গাছগুলি সম্পর্কে আরও নতুন তথ্য দিতে পারবেন আগামী দিনে, তা নিশ্চিতভাবে বলা যায়।